কাঁচকলার একটা দারুণ স্বাদের রেসিপি আজকে আমি নিয়ে চলে এসেছি। রেসিপির নাম হলো কাঁচকলার মাঞ্চুরিয়ান। চলুন রেসিপিটা শুরু করে দেওয়া যাক। কাঁচকলার খোসাটা ছাড়িয়ে ভালো করে ধুয়ে আমি এই গ্রেটারের মধ্যে দিয়ে কাঁচকলাটাকে গ্রেট করে নিলাম ভালো করে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো, হলুদ আর 2 চামচ ময়দা, দিয়ে দিচ্ছি একই সাথে সামান্য একটু চিলি সস, ওই 1/2 চামচ মতো দিয়েছি চিলি সস, 1/2 চামচ মতো দিয়ে দিলাম সয়া সস আর 1 চামচ টমেটো সস, একটা গোটা কুচোনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর 7-8 কোয়া কুচোনো রসুন দিয়ে দিয়েছি। বেশ ভালো করে সমস্ত উপকরণগুলোকে কাঁচকলার সাথে মেখে নিতে হবে একদম শুকনো করে। ভালো করে শুকনো করে মেখে নেওয়ার পরে এরকম করে ছোট ছোট করে বল করে নিয়েছি। সাদা তেল কড়াইতে আগে থেকেই গরম করে নিয়েছিলাম, গরম তেলের মধ্যে আমি কাঁচকলার বলগুলোকে দিয়ে দিলাম। মিডিয়াম টু লো ফ্লেমে কাঁচকলার বলগুলোকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। বলগুলোকে তুলে রাখলাম, ওই একই তেলের মধ্যে কুচোনো রসুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি 1টা ক্যাপসিকাম কাটা। হাই ফ্লেমে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে ভেজে নিয়ে আমি মিশিয়ে রাখা টমেটো সস, চিলি সস আর সয়া সসের মিশ্রণটা দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিয়েছি এর মধ্যে গোলমরিচের গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। হাই ফ্লেমে রান্নাটাকে করে নিলাম ভালো করে নেড়েচেড়ে। ওপর দিয়ে দিয়ে দিলাম আমি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার গোলা, নামাবার আগে দিয়ে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর ভিনেগার 1 চামচ। গরম রুটির সাথে পরিবেশন করে নিলাম কাঁচকলার মাঞ্চুরিয়ান।